আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেকেন্ড হ্যান্ড গাড়ির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গাড়ি, যারা ফ্যামিলি ইউজ করার জন্য বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য ব্যবহার করতেছেন তারা এই গাড়িগুলো নিতে পারেন। এই গাড়িটার এসি রানিং আছে, অটো গিয়ারের গাড়ি, তারপরে হচ্ছে অরিজিনাল কালার আছে, সবই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। যারা এই গাড়িগুলো নিয়ে শহরের মধ্যে বা বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে চান তারা এই গাড়িটা নিতে পারেন। তো গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম অরিজিনাল কালারেরই আছে। তো গাড়িটা কত টাকায় কোথা থেকে নিতে পারবেন চলুন দেখে নিই বিস্তারিত। তো প্রিয় দর্শক, যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে নিশান কোম্পানির গাড়ি, 1993 সালের মডেল এবং 1999 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, আমি একটু চারিদিক থেকে আগে আপনাদের দেখাইনি, তারপরে ভেতরের কন্ডিশন দেখাবো। এই গাড়িটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, এসি কমপ্লিট আছে। যারা এই গাড়িগুলো নিতে চান তারা সহজেই গাড়িটা চালাতে পারবেন, অটো গিয়ারের গাড়ি চালানো খুবই ইজি, সবাই জানেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়িটার বাম পাশ, আমি একটু গাড়িটার সামনের অংশ দেখাই দেবো আপনাদের, তারপরে গাড়িটার ভিতরের কন্ডিশন দেখাবো। এটা হচ্ছে ঢাকা মেট্রো ক 11 সিরিয়ালের গাড়ি, 0785। এটা হচ্ছে গাড়িটার সামনের ভাই, হেডলাইটগুলো কি অরিজিনাল? অরিজিনাল, সব অরিজিনাল। জি, হেডলাইট অরিজিনাল, আলো সুন্দর। আসলে এত পুরনো গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া এখন তো টাফ, যারা এই গাড়িগুলো নেবেন তারা এখনও অনায়াসে অনেক বছর চালাতে পারবেন। এখনও গাড়ি ডেন্ট পেন্ট হয়নি ভাই? এখনও ডেন্ট পেন্ট হয়নি গাড়ি, এখন অরিজিনাল কালার। আচ্ছা আচ্ছা, এখন অরিজিনাল কালার, কোথাও কোনো পুটিং নাই, তারপর হচ্ছে আপনার কালারও করা হয়নি কোথাও। আচ্ছা আচ্ছা, দেখেই বোঝা যাচ্ছে আসলে গাড়িটার কালারটা অনেক সুন্দর আছে, অরিজিনাল কালার যেভাবে থাকে সেভাবেই আছে। তো একটু গাড়িটার আমি টায়ার কন্ডিশন একটু দেখাই দিই। এই গাড়িটার এটা হচ্ছে ডান পাশের সামনের টায়ার, এটা হালকা একটু দুর্বল। না, মোটামুটি ভালো ভাই, টায়ার মানে কোথাও নর্মালি চালালে কয় মাস চালানো যাবে? নর্মালি 6 মাস চালানো যাবে, 6 মাস এখনো চালানো যাবে। এটা হচ্ছে প্রত্যেকটার গাড়িটার নিয়ে টেনশন নেই, টায়ারটা একটু ভালো আছে দেখতে পাচ্ছেন। আর এই আমি একটু ভিতরে দেখাই, ভিতরে কোরগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন, কোথাও এখনো জং ধরেনি গাড়ির, কোরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, তারপরেও এসে নিজ চোখে দেখে নিতে পারবেন কোথাও কোনো পচা লেগে নাই। না ভাই, না পচা নাই। আমি একটু নিচে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা পেছনে সব টিন বডি, একবারে টিন বডি ভাই, কোথাও পুটিং নাই, মাইন নাই, পুটিং নাই, মানে রং তো অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এটাকে ভাই তেলে রানিং আছে? তেল গায় দুটো চলে ভাই, এলপিজি গ্যাস করা আছে, এলপিজি করা আছে। আচ্ছা, আমি একটু পেছনের সিট কভারটা দেখাচ্ছি, এটা পেছনে তিনজন অনায়াসে বসতে পারবেন ভাই। সাউন্ড সিস্টেম ঠিক আছে? সাউন্ড সিস্টেম ঠিক আছে, সাউন্ড সিস্টেম এখানে আছে। মানে একটা ছোট্ট গাড়ির মধ্যে সবই আপনারা পাবেন যেগুলো দরকার, এসি দরকার, সাউন্ড সিস্টেম দরকার, অটো গিয়ার দরকার, সবই আছে এর মধ্যে। এটা হচ্ছে একটু বাম পাশের সামনের দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডটাও ফ্রেশ আছে, অনেক সুন্দর একটা গাড়ি। এসিটাও রানিং? জি, এসি রানিং। আমি বলছি এই গাড়িতে এসি এখনো রানিং আছে, এটা অনেক বিশাল একটা ব্যাপার। ঠান্ডা গাড়ি তো ভাই, খুব সুন্দর ঠান্ডা হয় গাড়ি তো, মনে করেন নতুনের মতনই আছে। গাড়িটা তো এখনো বডি, গাড়ির কন্ডিশন একবারে ফ্রেশ আছে। এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি, আমি বলছিলাম এই যে অটো গিয়ার। আমি একটু ধারগুলো দেখাচ্ছি, বারবার বলছি গাড়িটা ফ্রেশ, মার কাট নাই, একটু ধারগুলো দেখে নেন আপনারা তাহলে বুঝতে পারবেন। ডোর দুইটা অরিজিনাল, ওই ম্যানুয়াল তাই তো ভাই? হ্যাঁ, ডোরগুলো ম্যানুয়াল, ডোরগুলো আছে আপনার, ও এটা অটো না, গিয়ারটা অটো। তো দর্শক, আমি গাড়িটার ভিতরে বসে আছি, এসিটা চালানো হয়েছে, যে গরম পড়ছে বাইরে ঢোকার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলাম, অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছে গাড়িটাতে, দেখতেই পাচ্ছেন বাতাসের ফোর্স অনেক ভালো, প্রত্যেকটা জায়গা থেকে সুন্দর বাতাস আসছে। যদি দেখাই পেছনে ঠান্ডা হতে সময় লাগে না? না, এই ছোট গাড়ি না, পেছনে ঠান্ডা হতে সময় লাগে না। আমি গাড়িটার সিলিংটা দেখাই দিচ্ছি, সিলিং এটা মানে স্যার লাইটিং লাগে তো এই জন্য চারটা বাইরে দিয়ে, তাছাড়া ওইটা ভিতরেটা তো ভালো আছে, আছে আছে, এটা স্যার ছেলেবেলে এটা করে স্যার কে তুলে দেয়, চার্জারটা ভালো লাগে আর কি। ভেতর থেকে দেখাচ্ছে এগুলো,
যা আছে সবই অরিজিনাল আছে। আচ্ছা ভাই, এটা তো ভিডিও প্লেয়ার থাকেই না? না না, ভিডিও প্লেয়ার রানিং আছে। জি আছে। ভিডিও প্লেয়ার যদি কেউ লাগাতে চায়, এই লুকিং গ্লাসে লাগাতে হবে। লুকিং গ্লাসের সঙ্গে লাগাতে হবে। লাগাতে হবে, ওটা আছে 2500 টাকা দাম না, এটা ভিডিও প্লেয়ার লাগানো যায় আর কি। এটা আছে গাড়িটার মিটার বোর্ড। আসলে এত ছোট একটা গাড়ির মধ্যে সবই পাওয়া যাচ্ছে, গাড়িটা খুবই ভালো। আমি একটু গাড়িটার পেছনে কতটুকু জায়গা আছে দেখা ভাই, একটু ডিকিটা উঠান তো দেখে। গাড়িটার এটা কি ভাই, এলপিজি করা? এলপিজি। বাহ, এটা আবার গ্যাসেও চলে? জি, এটা গ্যাসে চলে, তেলও চলে। অনেক গ্যাস আপনার, অনেক সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। আসলে এটা মোটরসাইকেল চালানো আর এই গাড়ি চালানো মানে সমান। জি, এসি টেসি দিয়ে আপনারা মোটরসাইকেলে এত গরমে কষ্ট করার চাইতে এই গাড়িটা চালালে অনেক সেফ হবে। পিছনের কন্ডিশন, স্পেয়ার টাকা, এই যে গ্লাসগুলো সব কিছু অরিজিনাল। স্পেয়ার চাকাটা অনেক ভালো আছে, গ্লাসগুলো অরিজিনাল না? জি, এটা বললামই। এটা হচ্ছে পেছনে দেখি, দেখাই দিচ্ছি, কোথাও খোলা কাটা নাই, খোলা কাটা নাই, মায়ের মন নাই, বারবার বলছে ভাই। তারপরও আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওতে যা বলা হয়েছে সেগুলো মিল আছে কি না ভিডিওর সঙ্গে। এখন গাড়িটার ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিশান কোম্পানির অরিজিনাল ইঞ্জিন। এটা ভাই গাড়ির অরিজিনালই ছিল? অরিজিনাল ইঞ্জিন, এই গাড়ির অরিজিনাল ইঞ্জিন এটা। এই গাড়ির ইঞ্জিনে পাসপোর্ট সব সব কিছু পাওয়া যায় ভাই। টয়োটা ইনস্টালেটের মতই তো, ইনস্টালেটের যে ইঞ্জিন সেম ইঞ্জিন, এটা খালি নিশান। ওর ইনস্টালেটের ইঞ্জিনের মাল পাসপোর্ট সব ইঞ্জিনে হয়, সব ইঞ্জিনে হয়। গাড়ির মেইনটেন্যান্স খরচ তো খুব বেশি না? না না, খুব বেশি ভালো না। সব টয়োটার আপনারা যে ফোর ইঞ্জিনের পাসপোর্ট লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই গাড়িটার ইঞ্জিনটি স্টার্ট করেন দেখি। গাড়িটা টোকায় টোকায় স্টার্ট হয়, কোনো সমস্যা নাই। আমি একটু সামনের ধারগুলো একটু ভালো করে দেখাই দিই। কোনো মার কাটের কোনো নিশানা বোঝায় যাচ্ছে না, যা আছে সবই অরিজিনাল। আসলে এই গাড়িগুলো সচরাচর বেশি লংয়ে তো যায় না, শহরের যে গাড়ির মার খেলে সামনে বনাট। হ্যাঁ হ্যাঁ, বনাটগুলো একবারে ফ্রেশ আছে, বনাটা এখনও কোথাও কোনো এক ইঞ্চু খোলা কাটা নাই, একবারে ফ্রেশ আছে। দেখতে পাচ্ছেন অরিজিনাল, গাড়িটার কাগজ সম্পর্কে একটু বলেনি। দেখতে পাচ্ছেন গাড়িটার স্মার্ট কার্ড ব্লু বুক আছে। এরপরে গাড়িটার ট্যাক্স টোকেনের মেয়াদ ছিল 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত, তারপরে আপডেট করা হয়নি। ফিটনেসের মেয়াদ ছিল 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত, এরপরে আপডেট করা হয়নি। আপডেট করতে খুব বেশি টাকা মনে হয় না খরচ হবে, যারা আপডেট করে নিতে চান তারা নিতে পারবেন, অথবা এইভাবে যদি চালান চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভাই এই অবস্থায় গাড়িটার দাম কত টাকা যাচ্ছেন আপনি? এই অবস্থায় গাড়ির দাম যাচ্ছে মাত্র 2,80,000 টাকা। 2,80,000 টাকায় অটো গিয়ারের গাড়ি, অটো গিয়ারের অরিজিনাল কালারের গাড়ি, কালারের গাড়ি আপনি দিয়ে দিবেন? জি। কিন্তু কিছু কম বেশি করার সুযোগ নাই ভাই? আচ্ছা ভাই, আপনার এই ভিডিও দেখে যদি কোনো ভাই আসেন তাহলে তাদের জন্য আমি কিছু অনার করব। যেহেতু গাড়ি এক দামে কখনো কেনা বেচা হয় না, আবার দূর থেকেও দামাদামি করে গাড়ি কেনা যায় না, যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন। ভাই এই জায়গাটার নাম কি? এই জায়গাটা চুয়াডাঙ্গা সদর। চুয়াডাঙ্গা সদরে এসে ফোন দিলে আমরা ডেলিভারি নিয়ে আসব। মেন শহরেই আসলেই আর কি গাড়িটা দেখা যাবে, তাই তো? তো চুয়াডাঙ্গা জেলার মেন শহরে এসে গাড়িটা দেখে নিতে পারবেন কালাম ভাইয়ের কাছ থেকে। তো গাড়িটার দাম চা হচ্ছে 2,80,000 টাকা। অবশ্যই কিছু কম বেশি করা যাবে, তবে কাছে আসতে হবে, দূর থেকে দামাদামি করলে আসলে হয় না, এবং উল্টাপাল্টা দাম বলেও কেউ গাড়ি কিনতে আসবেন না। যারা গাড়ি নিতে আসবেন তারা অবশ্যই এসে দেখে শুনে কন্ডিশন অনুযায়ী গাড়ি নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।